আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষই গ্যাসের চুলায় রান্না করি। চুলা একটু পুরনো হলেই রান্নার সময় দেখা যায় যে পাতিলের নিচে অনেক কালি জমে। এই কালি কি জন্য জমে, কালি কি করলে আর কালি আসবে না, কালি জমবে না, এই টেকনিক আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখতে থাকুন আমাদের এই আজকের এই ভিডিও। দেখেন, এখন আমি একটা পাতিলের মধ্যে পানি দিতেছি। পানি দিয়ে কিছুক্ষণ চুলা জ্বালিয়ে রাখবো, পানি গরম করব আপনাদের দেখানোর জন্য যে আমাদের এই চুলায় কত কালি আসে। দেখেন ভিউয়ার্স, আগুনগুলো অনেক লাল আসতেছে আমার চুলায়। আমার পানি গরম হয়ে হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে আপনাদেরকে পানিটা ঢেলে পাতিলের নিচের অংশ দেখাবো। দেখেন দর্শক, আমার পাতিলের নিচে কত কালি জমছে। দেখেন, অনেক কালি জমছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কী করলে আর কখনো আপনার চুলায় কালি আসবে না। প্রথমে আমি চুলাটা উল্টিয়ে নিব। চুলাটা অনেক গরম, ধরতে অসুবিধা হইতেছে। প্রিয় ভিউয়ার্স, দেখেন যে নিচের দুইটা চাবির মতো আছে অ্যাডজাস্ট চাবি। এই চাবিগুলা নাড়িয়ে আপনাদের লাল আগুনকে লীল করতে হবে। লাল আগুন থাকলেই পাতিলে কালি জমবে, আর যখনই আপনারা এগুলো নাড়াচাড়া করে লাল আগুনকে লীল করে দিবেন, তখন আর আপনার চুলায় কখনো কালি আসবে না। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি কীভাবে এই লাল আগুনকে লীলে পরিবর্তন করব। দেখেন অনেকটাই লাল। এই লালকে ওই চাবিগুলা অ্যাডজাস্ট চাবিগুলা নাড়িয়ে দিয়ে লীল করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি এই চাবিগুলো নাড়িয়ে দিয়ে লাল আগুনকে লীলে পরিবর্তন করব। যখন লীল হয়ে যাবে, তখন আর আপনার চুলায় কখনো কালি আসবে না। আপনার এই বিষয়টা খেয়াল করতে হবে, আগুন যাতে লাল না থাকে। দেখেন আমি লাল আগুনকে লীলে পরিবর্তন করার চেষ্টা করতেছি, দেখতে থাকেন। এখন অনেকটাই লীল আসছে। এবার আপনাদের আবার দেখাবো যে আমি পাতিলে কালি আসে কিনা, এখন আবার কালি আসে কিনা। আমি আবার পাতিল দিয়ে নিলাম, পানি দিলাম, আবার কিছুক্ষণ চুলাটা জ্বালিয়ে রাখবো। ভিউয়ার্স, আমার চুলাটা আবার জ্বালিয়ে দিতেছি। দেখেন ভিউয়ার্স, আমার পানি গরম হয়ে যাইতেছে। তো এখন আমি চুলাটা আবার বন্ধ করে পানিটা ঢেলে নিয়ে আপনাদের দেখাবো যে পাতিলের নিচের অংশে কালি আসছে কিনা।
তো ভিউয়ার্স দেখেন একটু কালি বাসে নাই, একদম পাতিল পরিষ্কার। আজকের এই টেকনিক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আর কষ্ট করে আপনাদের পাতিল ধুইতে হবে না।